हेलो गाइस, तुम्हारा कैमन आछो? एसएस फैमिली ब्लॉग थेके आज के तुम्हारे आमी एक भालो जिनिस देखाबो। तुम्हारे संजय दा जेटा होच्छे आमादे राजपुरे सब थेके नामकरा मंदिर, जेखाने सबाई आसे बाइरे थेके। विपत्तारिणी मंदिर आपनारा देखते ही पाच्छो, विपत्तारिणी चंडीवाड़ी। आमी आज सकाल सकाल बेरिये पड़ेछि आमार गाड़ी निये। खूब भीड़ ओखाने, কারণ ভিডিওটার পুরোটাই না দেখলে বিশ্বাস হবে না। এই দেখুন, পাশেই একটা পুকুর, ওখানে কত রকম মাছ আছে, মানে মাছগুলো একদম চোখের সামনে ভাসে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভাল লাগে। যদি আপনারা কোনো দিন আসেন, অবশ্যই এই পুকুরটা, বাইরের পুকুর এটা, পুকুরটা মন্দিরের বাইরে আছে। দেখতে পাচ্ছেন সব তেলাপিয়া লাইলন টিকা, মানে পুকুরটা এত সুন্দর, এত সুন্দর, মানে আপনারা ভোরবেলা যদি আসেন আপনাদের মুড ফ্রেশ হয়ে যাবে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এই আমরা ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন গাড়ি ঢুকছে, গাড়ি রাখার পার্কিংও আছে। কত কত গাড়ি দেখুন, সামনে রিক্সা, কত সুন্দর ভিউ, পিছনটা ভালো, চার চাকা, এই সামনে একটা ঝর্ণা, দেখতেই পাচ্ছেন সবাই সেলফি নিচ্ছে। ঝর্ণাটা রীতিমতো রাত্রিবেলায় অন হয়, কারণ লাইটিং আছে। আর কি সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন, নানা রকম ফুল। ভিতরটা যদি আপনি পা রাখেন মায়ের মন্দিরে, তাহলে আপনি সত্যিই আপনার মনটা শান্তি হয়ে যাবে। চলুন কথা না বালিয়ে আস্তে আস্তে আপনারা দেখুন, ঝর্ণাটাকে দেখতেই পাচ্ছেন। ঝর্ণাটাকে আমি দেখাচ্ছি, কারণ ঝর্ণাটা রাত্রিবেলায়। চলুন আগানো যাক। এই হচ্ছে চার চাকার গাড়ি পার্কিং। আপনারা যদি আসেন অবশ্যই এখানে চার চাকা নিয়ে আসতেই পারেন। অনেকে ভাবে যে আসবো, কাকে থাকবে, পাবো কি পাবো না, পার্কিং অবশ্যই পাবেন আপনারা। দেখতেই পাচ্ছেন বাইকও যাচ্ছে, বাইক রাখার জায়গা এই পাশে, আপনারা দেখতেই পাচ্ছেন বাইক রাখতে পারবেন, বাইক স্কুটি, মানে এখানে কোনো ঝামেলা নেই পার্কিং। এই বাইক রাখা পার্কিং দেখতেই পাচ্ছ তোমরা, ভিতরটা খুব সুন্দর, চার চাকা রাখার জায়গা। সবাই এখানে নতুন নতুন গাড়ি নিয়ে এসে পুজো দেয়, কারণ আমি আমার টোটোটা পুজো দিয়েছি। এখানটায় শিয়ালদা, বালিগঞ্জ সব জায়গা থেকে লোক আছে। দেখতেই পাচ্ছেন ডালা, যেখানে আমরা কালীঘাটে ফালিঘাটে দেখেছি, এখানে ডালা ডালা মানে মিষ্টি নিতে পারবেন, সব নিচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে। এই যে সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা পুজো হবে, নতুন গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন কথা না বাড়ি আগে যাক। এখানে হচ্ছে বিনামূল্যে, আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন। ওই যে দেখতেই পাচ্ছেন ওখানে টোটো রাখার জায়গা, কত মানুষের ভিড়, মনে হচ্ছে কোনো পুজো, মানে দুর্গাপুজো যেরকম ভিড় হয় সেই পুজো। দেখতেই পাচ্ছেন এখানে জুতো রাখার জায়গা, খুব সুন্দর একটা পরিবেশটা না দেখলে আপনারা যদি না আসেন বিশ্বাস করবেন না। দেখতেই পাচ্ছেন লেখা আছে বিনামূল্যে এখানে জুতো রাখা হয়, কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই যে জুতো রাখবো কোথায় চুরি হয়ে যাবে। আর একটা জিনিস, সব থেকে বড়ো জিনিস, যে কালীঘাটে যেরকম পান্ডারা আছে খুব নোংরামো হয়, কিন্তু আমাদের এই একটা গর্ব, আমাদের রাজপুরের ওপরে মা বিপত্তারিণীর মন্দির এত সুন্দর, না কোনো পান্ডা আছে, না কোনো পুরোহিত আছে, অবশ্য পুরোহিত আছে। এই দেখতে পাচ্ছেন পানীয় জল, যেখানে ঢোকার সময় হাত পা ধুয়ে আপনাকে অবশ্যই মন্দিরে ঢুকতে হবে। হ্যাঁ, যেটা বলার ছিল যে পুরোহিত এখানে সুন্দর, পুরোহিত কোনো দেখতেই পাচ্ছেন শৌচালয় খুব পরিষ্কার একদম, না ঢুকলে ভিতরে, আমি তো ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, ব্লক করছি, এইসব করাটাও উচিত না। এই লেডিস টয়লেট দেখতেই পাচ্ছেন, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট সব আছে। সামনেই দেখছেন বাগান, কি সুন্দর সুন্দর ফুল, মানে আপনি যদি সকালবেলা আসেন এত সুন্দর লাগবে আপনার, মানে মুড পুরো একদম ফ্রেশ, মানে একদম ফ্রেশ হয়ে যাবে। আপনি যদি না আসেন মানে বিশ্বাস করতে পারবেন না। আপনাদের সবাইকে বলছি মায়ের মন্দিরে আসুন, এটা মায়ের মন্দির না, মায়ের অ্যাকচুয়ালি বাড়ি। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম, ওখানকার ব্রাহ্মণরা বলেছে এটা মায়ের মন্দির না, মা এখানে বাড়ি, মায়ের স্থাপিত হয়েছে মায়ের। দেখুন কত সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন, রংবেরঙের ফুল, নানা রকমের ফুল, আপনারা দেখুন, মানে ভিডিওটা না দেখলে বিশ্বাস হবে না যে আমাদের মানে রাজপুরের ওপরে একটা মায়ের মন্দির, বিপত্তারিণী মন্দির এত সুন্দর। চলুন, যেটা বলার ছিল, কালীঘাটে খুব নোংরামো হয়, আগে কালীঘাট ছিল, এখন কালীঘাটে পুরোহিতরা পয়সা চাওয়া এই চাওয়া, আমাদের এখানে বিপত্তারিণী মায়ের মন্দিরে কোনো পয়সা চাওয়ার কিচ্ছু বালাই নেই, আপনি মাকে যেইভাবে দেবেন মা সেইভাবেই সন্তুষ্ট হবে। সব থেকে বড়ো কথা, এখানে যে পুরোহিতরা আছে, অ্যাকচুয়ালি ওরা পুরোহিত না, যারা ব্রাহ্মণ ওরাও ব্রাহ্মণ না, ওরা এখানে থেকেই মানে এখানেই থাকে। হ্যাঁ, কেউ অ্যাকচুয়ালি ব্রাহ্মণ না, যারা চক্রবর্তী এই সেই। এখানে দেখুন পাখি রাখার জায়গা ছিল, অবশ্য এখন পাখি ফাঁকি নেই, জানি না কেন,
ये मायर टीप अपनी देखते ही हमें कैमरा फटो तुलसी एखान सबा मायर टीप नहीं जाए पड़े आबार से जुतो रखार जगह एलम देखते ही पाचन सबाई बस गाचटा के देख मैं एत सुंदर गाच एत बड़ो गाच मैं अपनी गरमकाले आसले एखे मन शांति हो जाए वही सामने ही एकदम टोटो हमार लाल टोटोटा एकदम एक्साइटेड जो टोटो चलू देखते कत अटो आ भैन आज एक गाड़ी हमारे पास दिए बैरिए चार चा रखार आक जैगा हाँ भर प्रचुर बड़ो आपनारा जी ना आसें अपनारा जी ना आसें अपना विश्वास करते हमें जे बोलछी भिडियो करछी आपनारा देखुन आपनारा भावुन जे मंदिरे आसि मायर काछे आसुन आपनी मायर काछे एले जे मानसिक निये आसबें सेटाई पूर्ण हबे। हाँ देखते ही पाच्छेन एखाने देखुन आरेकटा जे प्रतिष्ठाता बाबा सेई बाबार होच्छे बेदी देखते ही पाच्छेन सबाई एखाने फुल दिच्छे माला दिच्छे देखते ही पाच्छेन कत महिलारा आछे एखाने माँ बोनरा आछे এই দেখুন হচ্ছে বাবার বেদি এখানে বাবাকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন কত ফুল এইটুকুনি বাচ্চাটাও দেখুন পুচকে একটা বাচ্চা সেও নমস্কার করছে চলুন আপনাদের একটু সামনে গিয়ে নিয়ে দেখাবো দেখুন এখানে সবাই ধূপকাঠি দিচ্ছে এখানে কোনো পুরোহিতরা যে টাকা চায় সেই রকম কোনো বালাই নেই আপনি যা দেবেন মাকে মা সেইভাবেই আপনারা নেবে চলুন এটা সামনে গিয়ে দেখাই কত ফুল দেখুন গ্রিলের মধ্যে देखते ही पाच्छेन कत मानुषे ढल नेमेछे देखुन चलो हम सामने दिए एकटू देखाबो एकटा भालो जिनिस आपनादेर देखाई एकटू कैमेराटा बेके गेलो कथा बोलते बोलते कारण बुझते पारिनी आमी कैमेराटा एकटू नीचू करे निये गेछिलाम नीचू करे निये जाच्छि ओई जन्य देखते ही पाच्छेन जे टोटो कत टोटो रखा आछे गाड़ी रखा आछे हाँ देखते ही पाच्छेन एई चार चाका মানে বারবার একই কথা বলবো কি এই দেখুন এই পুকুরটা যেটা বলার ছিল পুকুরটা লাস্ট আদানি অবধি জল ছিল কিন্তু এখন জল শুকিয়ে গেছে কারণ পুকুরটা জল ছেঁচেছে মাছগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুকুরে মানে মন্দিরের অরিজিনাল পুকুর কত মাছ দেখুন তেলাপিয়া এখানে যদি মাছদের আপনি বিস্কুট দেন খুব শান্তি মনে এরা খায় কারণ আমাদের জন্য এরা আছে দেখতেই পাচ্ছেন পুকুরের জল অনেক কমে গেছে এই হচ্ছে গেটের সামনেটা একদম ভিউটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গোল একটা জায়গা করে কত গাঁদা ফুলের চাষ দেখতেই পাচ্ছ তোমরা গাইস ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা দেখলে তোমাদের খুব 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 ভালো লাগবে আমি যেইটুকানি বলার ছিল কারণ আমি এডিট করতে পারি না আমি নর্মালি যেরকম করে ছাড়ি আপনারা দেখুন ভিডিওটা ভিডিওটা বেশি বড় না দেখতেই পাচ্ছেন সব কিছু লেখা আছে এখানে আমি গোল করে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন মন্দিরে এসে মাকে পুজো দিচ্ছে গাড়ি দেখতেই পাচ্ছেন নতুন বাইক দুটো গাড়ি পরপর পুজো দিল এই দেখুন সবাই ডালা নিচ্ছে দেখুন মানে মায়ের মন্দিরে এত ভিড় আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি চলুন এবার ভিতর থেকে যাওয়া যাক কারণ ভিতরে মানে বারণ আছে যে ভিডিও করা যাবে না তাও আমি রিস্ক নিয়ে আপনাদের করছি দেখুন এখানে কি সুন্দর খেলনা পুতুল রং বিরঙের পুতুল নানা রকমের পুতুল এখানে বিক্রি হচ্ছে চাবি রিং হিসাবে এখানে সুন্দর সুন্দর দোকান আছে দেখতেই পাচ্ছেন কত রকমের পুতুল এই হচ্ছে ফুল বিক্রি হচ্ছে মায়ের দেখতেই পাচ্ছেন মায়ের শাড়ি মায়ের নানা রকম মা আমাদের বিপত্তারিণী মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা আপনারা আসুন গাইস আপনারা আসুন এই দেখুন মায়ের মূর্তি আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি একটু পরিষ্কার করে এই দেখুন মায়ের অরিজিনাল মূর্তি মা বসে আছেন চলুন এই দেখুন এখানে গীতা মায়ের পাঁচালি সব কিছু এখানে পেয়ে যাবেন এই মন্দিরে ঢুকলাম ওই যে মা সবাই মিলে একটু বলে দিন জয় মা কমেন্টে লিখে দিন জয় মা বিপত্তারিণী আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি ভয় ভয় দেখাচ্ছি কারণ আমাকে বারবার বারণ করেছিল যে ক্যামেরায় ফটো তুলবেন না আমি যেটুকুনি পেরেছি গাইজ তুলেছি দেখতেই পাচ্ছেন ওই যে পুরোহিত বসে আছে সবার ভিড় কত ভিড় লোকের দেখুন সবাই ডালা নিয়ে এসে বসেছে নানা রকম মানসিক নিয়ে এসছে বুঝতেই পাচ্ছেন চলুন একটু সামনে গিয়ে দেখাবো এই হচ্ছে অরিজিনাল বাবা যে প্রতিষ্ঠা বাবা দুলাল সাধন দেবী এই মা দুর্গার ভিতরে দুর্গা মন্দিরও আছে মূর্তি সবাই দেখতে পাচ্ছেন মা দুর্গা নররাক্ষস যে বধ করেছিল দেখতেই পাচ্ছ তোমরা এর পরে দেখো এই বাবা মায়ের মূর্তি যারা প্রতিষ্ঠা মন্দিরটাকে মন্দিরটা তৈরি করেছে মা ওনাদের স্বপ্ন দেখিয়েছিল দেখতেই পাচ্ছেন ওনাদের বেদির মূর্তি করা আছে এই দেখো এখানে রামকৃষ্ণ
নানা রকম দেবদেবী, বিবেকানন্দ, চৈতন্যদেব, বাবা লোকনাথ সবাই আছে। এই হচ্ছে জয় বজরংবলি, সরি জয় গণেশ, গণপতি বাপ্পা, পাশেই হনুমানজি। জয় বজরংবলি একবার সবাই বলে দাও, জয় বজরংবলি। চলুন এবার একটু ঘুরিয়ে গিয়ে দেখাই আপনাদের মন্দিরটার ভিতরে। একটু ভয় ভয় করছি, কিছু মাইন্ড করবেন না। চলুন আবার বাইরে বেরিয়ে এলাম, কারণ ক্যামেরা করতে দিচ্ছে না দাদা, কিছু বলার নেই। চলুন আবার একটু বাইরেটা একটু দেখাই ভিউটা। দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে এসেছি, কারণ আমি যাদের নিয়ে গেছি তারা গাড়িটা নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য, আমার হয়ে গেছে পুজো দেওয়া, এবার বাইরের দিকে যাচ্ছি আমি। দেখুন কত লোক, মানে যারা মন্দিরে আছে তারা কিন্তু পুরোহিত না, তারা কিন্তু সুন্দরভাবে আপনাকে পুজো দেওয়াবে। তারা বলবে না যে দাদা আমাকে এত পয়সা দিন, এত কিছু দিন, এই আমি বেরিয়ে পড়লাম মন্দির থেকে, হ্যাঁ কিছু মনে করবেন না। এই আমি এবার চলে এসেছি আমাদের রাজপুর শ্মশানের গঙ্গাঘাটে, মা লক্ষ্মী মা সরস্বতীকে দেখতেই পাচ্ছ, কী সুন্দর মুখটা, মায়ের মুখটা অরিজিনাল চকচক করছে, মনে হচ্ছে মা আমার সামনেই দাঁড়িয়ে আছে। আবার তোমাদের দেখাবো রাজপুর শ্মশানে কার্তিক ঠাকুরটাকে, দেখুন এত ফাইন, মনে হচ্ছে সামনেই বসে আছে বাবা। রাজপুর শ্মশানের ভিতরে এটা গঙ্গা, আমাদের রাজপুর গঙ্গা, এই হচ্ছে মন্দির। মন্দিরটাকে দেখি, দেখতেই পাচ্ছ মা বসে আছে, কারণ আমি স্নান ফান করেছি কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি মন্দিরের ভিতরটা ঢুকতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি। ওই গণেশের ছবি আছে দেখতেই পাচ্ছ, একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম বন্ধুরা, একটু কষ্ট করে দেখবে যে কার্তিক ঠাকুর। এই যে সবাই গেছিলাম আমরা, যে সবাই টিফিন করছে, দেখতেই পাচ্ছি এই হচ্ছে আমাদের গঙ্গা, যেটা একসময় গঙ্গার সাথে টাচ ছিল, রাজপুর শ্মশানে যে গঙ্গা, আদি গঙ্গা। এই গঙ্গার জল মন্দির থেকে এসে আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি ঘরে এসেছি, খুব ভালো লাগলো। আপনারা আসুন অবশ্যই বিপত্তারিণী মন্দিরে, কারণ আপনাদের ভালো লাগবে, আপনারা যেখানেই থাকুন না কেন, শিয়ালদা, বালিগঞ্জ, গড়িয়াহাট, ইচাপুর, নৈহাটি, এই মন্দিরটা আসুন, এটা হচ্ছে মায়ের বাড়ি, আপনাদেরও ভালো লাগবে। চলুন ভিডিওটাকে পুরো এনজয় করুন, ভিডিওটাকে পুরোটাই দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কিছু বললাম না, বাই, ভালো থাকবেন, ইউটিউব ফ্যামিলি সমস্ত গাইজকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন, আপনারা ভালো থাকুন আর ভালো ভালো ভিডিও ছাড়ুন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। টাটা। আর অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেল লাইক করবেন, আর বেল বাটনটা অন করে দেবেন। চলুন টাটা।